গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ চুমকি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখেই বুঝতে পারছো রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি। সবাই তাড়া দিচ্ছেন, আমার ব্যাগ লাগেজ চলে গেছে, আমি এখন যাব, হেঁটে যেতে হবে। তো গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। আমি নিচ্ছি ওখানে গিয়ে তো বসবো। ওই তো আমরা বেরিয়ে পড়েছি। হাই করুগলু, তো আমরা এই যে চলে এসেছি এবার কলকাতা স্টেশনে। আমাদের গাড়ি ঢুকে গেছে, বেশিক্ষণ লাগলো না যেহেতু আমাদের বাড়ির পাশেই, 10 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। এখনো অনেক টাইম ট্রেনের, তো এইখানে আমাকে নামিয়ে দেবে সামনে। তো আমাদের অনেকটা হেঁটে যেতে হয়েছিল, আমরা একটা ভুল করেছিলাম যে এখানে হুইল চেয়ার নিয়ে নিলে তাহলে অতটা আমায় হাঁটতে হতো না, কিন্তু হুইল চেয়ার নেওয়া হয়নি, ওই জন্য এই ওভারব্রিজের সিঁড়ি সেটা পার হতে হয়েছে। তারপরে ওভারব্রিজ পার হয়ে আবার নিচে নেমেছি যেখানে প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। তো ট্রেন অনেকক্ষণ দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের কামরাটা ছিল একদম সামনের দিকে, তো অতটা আমাকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হয়েছে। টাইম ছিল বলে অসুবিধা হয়নি, হাজব্যান্ডটি আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, আর ওরা আগে চলে গেছিলো, ট্রেন দিয়ে দিয়েছিলো যেহেতু, ওরা আগে গিয়ে লাগেজ ফাগেজ তোলা, কোন কামরায় পড়েছে এগুলো দেখার, ওই জন্য মা বাবা কাকু কাকিমা ওরা আগে চলে গেছিলো, আমি আর হাজব্যান্ড আস্তে আস্তে যাচ্ছিলাম। আমরা এখন এই যে স্টেশনে বসে আছি, হাঁপিয়ে বিধ্বস্ত হয়ে গেছি হেঁটে। ট্রেন দিয়ে দিয়েছে এই যে, লাগেজ তোলা হচ্ছে ট্রেনে, আর আমি এখানে বসে আছি, হাঁপিয়ে গেছি। ওই দিক থেকে হেঁটে আসতে হচ্ছে অনেক। ট্রেনে উঠবো, এই তো আমারও নিয়েছে। আমাদের টোটাল ওদের ওইসব নিয়ে এইসব এদের স্যাম্পল দেওয়া হয়েছে। এই যে আমরা উঠে পড়েছি, সব বসা সিটে, গল্প চলছে এখন। আমি জানলাম ধারে, এখানে তিনটে, ওদিকে রয়েছে, সামনে রয়েছে, খাওয়া দাওয়া চলছে, বাচ্চা পাখিরা হয়েছে। তো এবার কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর একটা কথা, আমার গলাটা শুনে বুঝতেই পাচ্ছেন গলার অবস্থা খুব খারাপ। ভিডিওটা আগে করা ছিল, আর আমি এখন ঘুরে টুরে এসে বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা এডিট করছি। তো এখন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলা পুরো বসে গেছে, ঠিক মতন গলার আওয়াজ বেরাচ্ছে না, কিন্তু তোমাদেরকে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তাই এই অবস্থাতেই ভয়েস ওভার দিচ্ছি, তোমরা একটু মানিয়ে নিও। তো এখন এই যে ট্রেনটা ছেড়ে দিচ্ছে, খুব ভাল লাগছে, দারুণ এনজয় হচ্ছিল, তো দারুণ লাগছে। ট্রেনটা আস্তে আস্তে ছেড়েছে কলকাতা স্টেশন থেকে, তারপরেই আমাদের বাড়ি পাতিপুকুর। তো ওখানে অনেকক্ষণ ওয়েট করছিল ট্রেনটা, জানি না কেন, অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে ওখান থেকে ছাড়ে, তো দারুণ লাগছিল। ফিরে বসেছি, তা আমি ঘুরে গেছি সিটের মধ্যে।
এদিকে ঘুরে বসে গেছি মাথা ঘুরছে। সে অনেকক্ষণ আগে আমরা চলে এসেছিলাম, কিন্তু ওয়েট করতে হচ্ছিল একদম রাইট টাইমে, 9টা বাজেই ছেড়েছে। এখন আমরা যাচ্ছি, দারুণ মজা হচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, দক্ষিণেশ্বর ঘুরছি, দক্ষিণেশ্বরের কাছে চলে এসেছি, দক্ষিণেশ্বরের কাছে যাচ্ছি। তো এখন এখানেই যে ওইদিকে বাচ্চা বাটিরা সব ফোন নিয়ে ওরাও রিলস করছে, ফটো তুলছে হাজবেন্ড, আর ওইদিকে সামনে তো এখানে ওই যে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছে, কতটা দেখাতে পারলাম জানি না, কিন্তু দেখা যাচ্ছিল অল্প। তো মায়ের দর্শন করে আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে, আর এই হলো মা গঙ্গা। খুব সুন্দর দর্শন হলো যাওয়ার পথেই মায়ের। আলু গুলা দেখতে পাবে, ভিডিও করার কথা মনে থাকছে না, খাওয়া হয়ে গেল। লুচি তরকারি করে এনেছিল মা, সেগুলো টিফিন করলাম, আবার এখন বসে আছি। বাইরে দারুণ লাগছে দেখতে, ফাঁকা মাঠ, এরকম তো দেখতে পাই না। দেখুন বন্ধুরা কি অপূর্ব দৃশ্য, কি দারুণ লাগছে, পুরো সবুজ ধান ক্ষেত আর ধান ক্ষেত, মানে চোখই ফেরাতে ইচ্ছা করবে না, সবুজে ভরা আমাদেরই দেশ। তো এখানে আমি একটু শুয়ে পড়েছি হাজবেন্ডের কোলে, আমি তো ট্রেনে উঠেই পা খুলে দিয়েছিলাম, পা খুলে ওই জানলার ধারে রেখে দিয়েছিলাম। তো আমাদের যেহেতু স্লিপার করছিল না, বসেই যেতে হতো, কিন্তু আমাদের তো শুতে পা খোলার জন্য বেশি জায়গা লাগবে না, ওই জন্য অল্প জায়গাতে একটুখানি মাজাটা একটু ছাড়িয়ে নিচ্ছি, কেন পুরো ট্রেনটাই ভর্তি ছিল, কোথাও শোয়ার ফাঁকা তেমন সিট ছিল না।
শান্তিনিকেতন বোলপুর পার করার পরেই বৃষ্টি আসছে, মেঘ করেছে ভীষণ আর বৃষ্টি এসেছিল, দারুণ লাগছিল। আর বৃষ্টির মাটিতে পড়ার গন্ধ, অনেক দিন পরে যেহেতু বৃষ্টি, দারুণ আসছিল গন্ধটা, আর হেব্বি সুন্দর লাগছিল আমাদের দেখতে। তো এখানে আমি ওদিকে তাকিয়ে দেখছিলাম, একটু ঝামেলা হচ্ছিল কারণ তারাপীঠে ট্রেনটা দাঁড়িয়েছিল আর সবাই তারাপীঠে নামছিল, তো দেরি হচ্ছিল, যারা পেছনে ছিল চেল্লাচ্ছিল একটু তাড়াতাড়ি নামুন বলে, তো এই জন্য তাকিয়ে দেখছিলাম। আর এই যে তারাপীঠ স্টেশনে সবাই নামছে দেখুন এক এক করে। আর এখানে পুরো বিকেল হয়ে গেছে আর রোদ্দুরটা পুরো আমার মুখে আসছে, জানলার ধারে যেহেতু বসেছিলাম তো ওখানে আর বসা যাচ্ছিল না, বৃষ্টির পরে আবার রোদ উঠেছে পুরো গরম, আর প্রচন্ড রোদ দূর আসছিল। তো এখানে বাচ্চা পাটিগুলো গান করছিল, ওদেরই একটু রেকর্ডিং শোনালাম। আর এখানে দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, পুরো অরেঞ্জ কালারের হয়ে একদম, এত সুন্দর সবুজ মাঠের ওপর দিয়ে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, দেখতে এত ভাল লেগেছিল, ক্যামেরায় কতটা বন্দি করতে পেরেছি জানি না। আর একটা কথা, ট্রেনের প্রচণ্ড আওয়াজ, যেখানে ভয়েসগুলো অরিজিনাল দিয়েছি সেখানে প্রচণ্ড আওয়াজের মধ্যে কথাগুলো একটু শুনে বুঝে নেবেন আপনারা, তো এত ভাল লেগেছে বাইরের পরিবেশ দেখতে দেখতে, কখন সময় কেটেছে বুঝতেই পারিনি, এবার সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, খুব ভাল লাগছিল বাইরেটা তাকিয়ে দেখতে। তো এখানে আমাদের ট্রেন শিলিগুড়ি স্টেশনের ঠিক দেখা যাচ্ছে এখান থেকে, মানে আর এক মিনিট হয়তো এখানে এসে ট্রেন আটকে গেছে। আমরা লাগেজ ফাগেজ নিয়ে সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছি যে এবার আমরা নামবো, ওমা এসে এখানে আধ ঘন্টার মতন দাঁড়িয়ে আছে। ওরকম ট্রেনটা যখন ছাড়লো কলকাতা স্টেশন থেকেও সেম পাতিপুকুর স্টেশনে ওরকম আধ ঘন্টা দাঁড়িয়ে আছে, তো আমরা বলছিলাম চলো বাড়ি চলে যাই, আমাদের যেহেতু পাতিপুকুরেই বাড়ি, তো এখানেও সেম এক মিনিট, এখান থেকে পুরো দেখা যাচ্ছে স্টেশনটা, কিন্তু এখানে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা না নেমে হেঁটেও যেতে পারবো। তো সবাই খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো ট্রেনের, সবাই উঠে দাঁড়িয়ে আছে, বাচ্চাগুলো খেলছে, কখন আসবে এই ভাবছি। তো আমরা এবার শিলিগুড়ির হোটেলেও চলে এসেছি, শিলিগুড়ি স্টেশন থেকে তাও 20 মিনিট মতো লাগলো হোটেলটায় আসতে গাড়িতে, হোটেল বিনায়কিন এই হোটেলটাতে আমরা শুধু রাতটুকুই থাকবো। আর শিলিগুড়ি স্টেশনেও অনেকটা হেঁটে আসতে হয়েছে, তার মধ্যে একটা ঘটনাও ঘটে গেছে, আমি ওটা এসকালেটারে উঠতে গিয়ে পড়েও গেছি, তো যাই হোক কিছু তেমন হয়নি। আর হোটেলটার ভেতরটা খুব সুন্দর সাজানো ছিল এই যে লাইটগুলো দিয়ে, আমি আর হাঁটতে পারছিলাম না, তাও কিছু করার নেই, এটুকুনি তো হেঁটে আসতেই হবে, মাকে ধরে ধরে আসছিলাম। এদের হোটেলে তাও লিফট ছিল, আমাদের রুমটা যেহেতু 3rd ফ্লোরে ছিল তো ওই জন্য সিঁড়িতে আর উঠতে হয়নি, লিফটে উঠে চলে এসেছি। আর খুব সুন্দর রুমটা সাজানো ছিল, তাওয়াল দিয়ে বেডের ওপর একদম ডেকোরেশন করা ছিল, একটা টিভিও ছিল, দুখানা সোফা দেওয়া ছিল বসার জন্য, একটা সেন্টার টেবিল, ওদিকে টয়লেট, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। আর মেয়ে তো এসে সোফায় বসে ওই যে জুস কিনে এনেছে ওটা খাচ্ছে, সারাদিন বাইরে বাইরে খাওয়া আর একদম পুরো ক্লান্ত হয়ে গেছি, এবার বিছনাটা আমাকে মনে হচ্ছে টানছে কখন শোবো বিছনায়, তো আমিও রুমে চলে এসেছি মার সাথে আস্তে আস্তে হেঁটে। তারপরে আবার
তো বন্ধুরা, হোটেলে চলে এসেছি, তো বললামই এসে এই যে ফ্রেশ হয়ে গেছি, হয়ে এখন এবার শুয়েও পড়েছিলাম, তারপর একটু ভিডিও করলাম। রুমে এখন কেউ নেই, পাশে আরও দুটো রুম আছে, একটা মা বাবা, একটা কাকু কাকিমা ওরা রয়েছে, তো ওই ঘরে গেল হাজবেন্ড আর মেয়ে। এখন ওরা আবার খেতে যাবে বাইরেই পাশে রেস্টুরেন্টে, আমি আর যাবো না, আমি ড্রেস পেস চেঞ্জ করে নিয়েছি, আমার জন্য ওরা নিয়ে আসবে খাবার, আনলে খেয়ে নেবো। আবার কালকে সকাল সকাল বেরাতে হবে জলপাইগুড়ি, এই শিলিগুড়ির থেকে এখান থেকে আবার গ্যাংটক যাব কালকে, তো সকাল সকাল বেরাতে হবে, নইলে গাড়ির অসুবিধা হবে, পৌঁছাতে দেরি হয়ে যাবে। তো এখন একটু শুয়ে রেস্ট নিই, আর ভাল লাগছে না, শরীর পাচ্ছে না।